আসসালামু আলাইকুম কনসেপ্ট আইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের আয়োজন এর কম্পিউটার তথ্য প্রযুক্তির বিগত প্রশ্নগুলো নিয়ে শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন আসুন শুরু করি চল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি প্রথম প্রশ্ন ছিল মুদ্রিত লেখা সসে ইনপুট নেওয়ার জন্য নিচে কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে ওসিআর অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন দুই নম্বর ছিল নিচে সম্পাদিত নিচে কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারে অনুবাদ ও সম্পাদন করে উত্তর হবে কম্পাইলার নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে উত্তর হবে টাচ স্কিন এছাড়াও রয়েছে প্রিন্টার স্ক্যানার ক্যামেরা ভিসিআর ভিসিপি টিভি টেপ রেকর্ডার মডেম টাচ স্ক্রিন ইত্যাদি নিচে কোনটি অক্টাল নাম্বার নয় অ্যান্সার হবে উনিশ কারণ আমরা জানি জিরো থেকে সেভেন পর্যন্ত নাম্বারগুলো হচ্ছে অক্টাল নাম্বার এরপরে আস্তে আস্তে হচ্ছে একটি রিলেশনাল ডাটাবেস মডের নিচে কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করে উত্তর হবে ট্র্যাভেলস তারপর হচ্ছে ব্লুটুথ কীসের উদাহরণ ব্লু হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা পি এ ইয়ের উদাহরণ মোবাইল ফোন কোন মডেম এ যোগাযোগ হয় মোবাইল ফোন হচ্ছে ডুপ্লেক্স মোডে যোগাযোগ হয় তারপর হচ্ছে আপনার টাইম শেয়ার অপারেটিং সিস্টেম এর জন্য শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো হচ্ছে রাউন্ড রোবিন রাউন্ড রোবিন সবচেয়ে ভালো তারপর একটা ম্যাথ দিয়েছিল ম্যাথের একটা হচ্ছে হেকজার বাইনারি রূপ কত হবে অ্যান্সার হবে হচ্ছে আপনার অ্যান্সার হচ্ছে আপনার এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো টু কারণ হেকজার থেকে বাইনারি দেখলে আসতে আপনাকে চার বিট করে নিতে হবে প্রথম ওয়েব ব্রাউজার কোনটি উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তারপর হচ্ছে তারপরে হচ্ছে আপনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যোগাযোগে কোন মিডিয়া ব্যবহৃত হয় উত্তর হবে সবগুলো কারণ ইমেজ ভিডিও টেক্সট অডিও আপনি সবগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে রয়েছে ফেসবুক টুইটার লিঙ্কড ইত্যাদি ফার্ম ওয়াল এর প্রোটেকশন দেওয়া হবে কিসের জন্য আনঅথরাইজড অ্যাক্সেসের জন্য তারপর হচ্ছে টিভি এর কেরিয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত টিভি রিমোটের কেরিয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে ইনফ্রারেড রেঞ্জ সিপিউ কোন অ্যাড্রেস জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে এই থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি প্রোটোকল সাধারণত কী কাজে ব্যবহৃত হয় ভিও আইপি বা ভয়েজ অভার ইন্টারনেট প্রোটোকল এই ছিল চল্লিশতম বিসিএসে এখন আমরা আলোচনা করবো আটত্রিশতম বিসিএস নিয়ে আটত্রিশতম বিসিএস প্রথম কোশ্চেন হচ্ছে কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবাই ব্যবহৃত হয় টিসিপি আইপি প্রোটোকলটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে অ্যাট দ্য রেট টপ চিহ্নটি অবশ্যই থাকবে নিচে কোনো সামঞ্জস্যপূর্ণ নয় হচ্ছে উইকিপিডিয়া কারণ বাকি তিনটি হচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক লিঙ্কডিন এবং টুইটার ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কী হবে অর্থাৎ এখানে ওয়ান্স কমপ্লিমেন্টগুলো হবে যেখানে ওয়ান আছে ওগুলো জিরো হবে আর জিরো জায়গায় ওয়ান হবে সেই হিসেবে অ্যান্সার হচ্ছে সি নাম্বার কোন ধরনের বাস ব্যবহৃত হয় না ইনপুট রিটার বাস ব্যবহৃত হয় না এছাড়াও অ্যাড্রেস বাস ডাটা বাস এবং কন্ট্রোল বাস ব্যবহৃত হয়ে থাকে রো রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি রোম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে ফার্ম ওয়ার রোম ভিত্তিক প্রোগ্রাম নাম হচ্ছে ফার্ম ওয়ার একটি লজিক গেটের ওয়ান হয় যেমন সবগুলো ইনপুট জিরো থাকে সেই বলা হয় ন্যান গেট ন্যান গেটে আউটপুট ওয়ান হবে যেমন সবগুলো ইনপুট জিরো হবে কোনটি মাইক্রোপ্রসেসারের প্রথম প্রোগ্রাম এমএস ডক্স এমএস ডক্স হচ্ছে মাইক্রোপ্রসেসারের প্রথম প্রোগ্রাম ডিস্ক ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় কিসের জন্য ডিস্ক ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় ডিক্সের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে ডিক্সের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে কোন সাইডে কেনা বেচার জন্য নয় গুগল ডট কম কেনা বেচার জন্য নয় তার বাদ বাকি যেগুলো আসে অ্যামাজন তারপর এখানেই ডট কম এগুলো হচ্ছে কেনা বেচার জন্য কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই মডেল স্তরকারি ষাটটি ওএসআই মডেল আছে যেমন ফিজিক্যাল লেয়ার ডাটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার সেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার কোন মাধ্যমে আলোর পাস ব্যবহৃত হয় অপটিক্যাল মাধ্যমে আলোর পাস ব্যবহৃত হয় ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কিন্তু পিও পিথি অর্থাৎ পোস্ট অফিস প্রোটোকল ভার্সন থ্রি কোনটি সঠিক নয় এ ইন্টু এ বার ইজুকাল টু জিরো এটা ইজুকাল টু ওয়ান ইজুকাল টু ওয়ান এটা যদি জিরো হতো তাহলে সঠিক হইত একওয়ার্ড কত বিট একওয়ার্ড হচ্ছে আট বিট এখন আমরা সাঁত্রিশতম তে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পারে যেগুলো আসছে সেগুলো জানবো এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন এবং সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেননি তাদের কাছে আবার অনুরোধ আপনারা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখুন আসুন শুরু করি কম্পিউটারে সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করে এএলইউ ইউ তারপর হচ্ছে আইওএস মোবাইল অপারেটিং সিস্টেম কোন বাণিজ্য প্রতিষ্ঠান বাজাজাত করে অ্যাপেল পুশ এবং পপ কার সাথে সম্পর্কিত স্ট্র্যাক নিচের কোনটি ইনপুট ডিভাইস ও এম আর মাধ্যমে কতগুলো চিহ্নে নির্দিষ্ট করা যায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্ন চিহ্নিত করা যায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচে কোনটি সঠিক এটি নির্মাতা গুগল এটাও সঠিক এটি লিন্যাক্স কার্নেল নির্ভর এটি সঠিক এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ সবগুলোই সঠিক ক্লাউড সার্ভার নিচে কোনটি সবচেয়ে বেশি ভালো বর্ণনা করা যায় ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয় ক্লাউড সার্ভার যে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয় ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসের সংযোগ মাধ্যম কোনটি তারবিহীন যোগাযোগ ওয়াইফাই হচ্ছে একটি তারবিহীন যোগাযোগ একটি দুই ইনপুট লজিক সেটের আউটপুট জিরো হবে যদি ইনপুটগুলো সমান হয় এটি কোনটি ক্ষেত্রে এটি হচ্ছে এক্সওয়ারের ক্ষেত্রে দুটি ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট কি হবে সমান হয়ে যাবে অর্থাৎ ধরি এখানে এক্সওয়ারে সেটা হচ্ছে এক্সরের পর দুটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে দেখা যাচ্ছে কি আউটপুট জিরো হচ্ছে যে এক্সাল দুটি ইনপুট যদি ওয়ান হলো তাহলে আউটপুট জিরো কোন অপারেটিং কোনটি অপারেটিং সিস্টেম নয় সি একটি অপারেটিং সিস্টেম নয় কারণ সে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আইপি ভি সিক্স অ্যান্ড্রয়েড কত বিটার হয় একশো আঠাশ বিটার হয় ইডিএসএসি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহৃত হয় মার্কিউরি ডিলে লাইন্স ব্যবহৃত হয় কী ব্যবহৃত হয় মার্কিউটি ডিলায়েন্স এটি অবশ্যই একটু মনে রাখার মতো যোগ্য একটু ব্যতিক্রম ধর্মের প্রশ্ন তারপরে হচ্ছে টিসিপি দিয়ে কোনটি বোঝানো হয়েছে টিসিপি এক ধরনের প্রোটোকল নেটওয়ার্ক প্রোটোকল ই কমার্স সাইট অ্যামাজন ডট কম কত সালে প্রতিষ্ঠিত হয় অ্যামাজন ডট কম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইমেল আদান প্রদানের জন্য ব্যবহৃত এসএম টি পি পুনরূপ কি এস এম সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল বন্ধুরা এই ছিল আপনার চল্লিশ থেকে সায়ত্রিশতম বিশেষ পর্যন্ত আজকের আয়োজন ছিল আমাদের সাথে থাকুন পরবর্তীগুলো আমার ছত্রিশ থেকে যে পরবর্তীগুলো আছে সেগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা আপডেট করে আপডেট দেব আপনারা এই বলে আমাদের পাশে থাকবেন এবং এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম